কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জন্য খুবই স্বাস্থ্যকর, সুস্বাদু, সহজ, মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হলো এগ মাফিন। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে, হোক সকালের নাস্তা কিংবা বিকাল বা টিফিনের বক্সে কিন্তু এটা খুব জমে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে নেওয়া যাবে এগ মাফিন। এগ মাফিন তৈরি করার জন্য আমি প্রথমে তিনটি ডিম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লাল আর সবুজ ক্যাপসিকাম। এরপর দিয়ে দিচ্ছি গত বছরে সেদ্ধ করে রাখা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি কিছু লাল আর সবুজ কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করে দিবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ আপনাদের কাছে যেটা খেতে বেশি ভালো লাগে তা বেশি দিবেন। এখানে আমি একটি কাপ মোল্ড নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাপ মোল্ডের পেপারগুলো। আপনাদের কাছে যদি এই পেপারগুলো না থাকে তাহলে আপনারা সরাসরি মোল্ডে তেল ব্রাশ করে নিতে পারেন। এখন প্রতিটা মোল্ডে ডিম আর সবজির মিশ্রণটি সমানভাবে দিয়ে নিচ্ছি। ওভেনে দিয়ে দিচ্ছি। আমি ওভেনটা আগে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম, এখন এটা বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য। তবে ওভেন ভেদে সময়টা কম বেশি লাগতে পারে। 20 মিনিট পর এগ মাফিন একদম তৈরি হয়ে গিয়েছে, তবে এটা কাগজ থেকে তোলার আগে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন সবার প্রিয় এগ মাফিন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।